हेलो एवरीवन आज के आमरा फैक्टरि डिजाइन पैटार्न निये आलोचना करब। सो फैक्टरि डिजाइन पैटार्नटा होच्छे मूलत क्रिएशनल पैटार्न जेटा आमरा पढ़ेछिलाम डिजाइन पैटार्नेर एकटा पार्ट जे एकटा टाइप क्रिएशनल पैटार्न ओटार अंतर्भुक्त होच्छे फैक्टरि डिजाइन पैटार्नटा। सो एखन जेटा होच्छे क्रिएशनल पैटार्नेर मध्ये आमरा कि देखेछि क्रिएशनल पैटार्नटा मूलत क्रिएशनल पैटार्ने मूलत होच्छे अबजेक्ट क्रिएशन एबं इनिशियलाइजेशनेर जत काज क्रिएशनल पैटार्नेर मধ্যे हय। सो फैक्टरि पैटार्नो जेहेतु क्रिएशनलेर मধ্যे सो एटातेओ फैक्टरि पैटार्नेर मধ্যे अबजेक्ट क्रिएशन एबं इनिशियलाइजेशनेर ब्यापार सेवा थाकबे, अर्थात सिंगल पैटार्न एबं फैक्टरि पैटार्न दुटो एकई काज करे, अर्थात अबजेक्टेर रिलेटेड जेहेतु दुइजोनेई क्रिएशनल पैटार्नेर मধ্যे पड़े। सो आपनारा जदि सिंगलटन पैटार्न जेटा आमरा आलोचना करेछि गत लेक्चारे ओटा जदि मिस करे थाकेन ताहले आमी अवश्यई बोलबो एटा आगे देखे आसेन, एरपरे फैक्टरि पैटार्ने आसेन, ताहले बुझते सुविधा होबे। सो आसले एखन जेटा होच्छे फैक्टरि पैटार्नटा कि, फैक्टरि पैटार्नटा होच्छे कि आमार जेटा होच्छे आमार क्लाइंट साइडे जेटा होच्छे क्लाइंट साइडेर मध्ये से आमार जे लजिक थाकबे अबजेक्ट क्रिएशनेर सेटा से हाइड राखबे, अर्थात एत भारि भारि कथा थेके भय पाওয়ার कोनो कारण नेই। जेटा होच्छे आमरा जखन कोडे इमप्लिमेंट करब तखन जिनिसगुलो आशा करी बोझा जाबे। सो एखन जेटा होच्छे आमरा एकटा सिनारिओ देखी, सिनारिओगुलो जदि देखी ताहले आमादेर फैक्टरि पैटार्न निये एकटा आइडिया आसबे। धरा जाक आमार एकटा रेस्टुरेंट आछे, पुरोटा एकटा रेस्टुरेंट। एखन जेटा होच्छे आमार रेस्टुरेंटे जखन क्लाइंट आसलो, क्लाइंट बोलते आमी कस्टमर बुझाচ্ছি। सो से जखन आसबे तार तो किछु अर्डर करते होबे, ठीक ना? सो मूलत आमरा कि करी रेस्टुरेंटे गेले एकटा वेटार आसे, तो आमरा मेनू देखे वेटारके बोली এই জিনিসটা দিতে। তো ওয়েটার পরে কিচেন থেকে ওই জিনিসটা আমাদেরকে দে। সো এখন যেটা হচ্ছে যে ওয়েটার যদি না থাকে, অর্থাৎ আমি যদি কাস্টমার যদি একদম একা হয় তো তার ব্যাপারটা হচ্ছে কি সে কিচেনে গিয়ে দেখবে যে তার যে ইচ্ছাটা সে এখন যেটা চাইছে সেটা আছে কিনা, অর্থাৎ বুফে সিস্টেমের মতো আর কি। বুফেতে গিয়ে সব রকম আইটেম একসাথে থাকে, সে যেটা ইচ্ছা সেটা নেয়, ঠিক ব্যাপারটা তেমন। সো ক্লায়েন্টও গিয়ে তার ইচ্ছা মতো যেটা হচ্ছে কিচেনে গিয়ে দেখবে তার যে পছন্দের জিনিসটা আছে কিনা। সো এখন জিনিসটা হচ্ছে যে সে প্রথমে এখানে গিয়ে দেখলো যে সে যে বিরিয়ানি চায় বিরিয়ানি আছে কিনা, এখানে না পেলে পরে এই জায়গায় গিয়ে দেখবে সে এখানে বিরিয়ানি আছে কিনা, বিরিয়ানি নাই। তো এখানে যদি থাকে সে এখানে গিয়ে দেখবে বিরিয়ানি আছে। তো তখন সে বিরিয়ানিটা নিজের মতো নিয়ে কোন একটা টেবিলে গিয়ে বসে খাবে। তো এই জিনিসটা হচ্ছে কি, এখন জিনিসটা হচ্ছে আমার যদি কাস্টমার একের অধিক হয়, অনেক হয়, তখন কি হবে একটা মেসাকার অবস্থা হবে। সেটা হচ্ছে সবাই কিচেনে গিয়ে একটা ভিড় করবে, একটা হজবরল অবস্থা হবে, ঠিক আছে? তো এই জিনিসটা সুন্দর করে মেনটেন করা যায় যদি আমি এখানে একটা আমার এখানে যদি একটা ওয়েটার থাকে। ওয়েটার কি করবে, ক্লায়েন্টের কথাগুলো শুনে যে রিকোয়েস্টটা দিয়েছে সেই অনুসারে সে কিচেনে গিয়ে সে প্রোডাক্টটি নিয়ে আসবে, অর্থাৎ জিনিসটা এমন। ওয়েটারকে আমরা তুলনা করতে পারি ফ্যাক্টরি ক্লাস। সো ফ্যাক্টরি ক্লাস যেটা হচ্ছে ওয়েটার কি করবে ক্লায়েন্টের কাছ থেকে তার রিকোয়েস্টটা শুনবে এবং সেই অনুসারে কিচেনে গিয়ে সে প্রোডাক্টটা নিয়ে ক্লায়েন্টকে দিবে। সো এটা যদি আমরা কোডে ভিত্তিতে চিন্তা করি, এখানে একটা আমার এই সাইডে ক্লায়েন্টের জায়গায় আমার একটা ক্লাস আছে যেটা কিনা আমার এই মুহূর্তে একটা রিকোয়েস্ট আসছে প্রোডাক্ট 2 এর জন্য অবজেক্ট তৈরি করতে হবে, ঠিক আছে? তো এখন প্রোডাক্ট 2 এর জন্য যদি অবজেক্ট তৈরি করতে হয় তাহলে যেটা হচ্ছে সে প্রোডাক্ট 2 এর জন্য করবে একই, যদি ওয়েটার ক্লাসটা না থাকে আর কি, সেটার কথা বলতেছি। তখন আমার আরেকটা রিকোয়েস্ট আসলো যে প্রোডাক্ট 1 এর জন্য আমাকে অবজেক্ট তৈরি করতে হবে। সো প্রোডাক্ট 1 এর জন্য অবজেক্ট তৈরি হলো। তো দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট সাইডে যে একটা ক্লাস আছে এখানে অনেক রকমের রিকোয়েস্টের জন্য অনেক রকম আমাকে অবজেক্ট ইনিশিয়ালাইজ করতে হচ্ছে। তো এই জিনিসটা একটা মেসাকার অবস্থা হয় যদি না আমি এখানে একটা ফ্যাক্টরি ক্লাস ডিজাইন করি, অর্থাৎ প্রোডাক্ট ইনিশিয়ালাইজেশনের কাজটা শুধু এখানেই হবে, অর্থাৎ এখানে রিকোয়েস্ট পাঠানো হবে তো সেই অনুসারে সেই অবজেক্টটা ক্রিয়েট করবে। সো এটা করলে আমার কি উপকার হয় সেটা হচ্ছে যে আমার যেটা হচ্ছে ফ্যাক্টরি ক্লাসের মধ্যেই सब रकमेर जे अबजेक्ट इनिशियलाइजेशन क्लास काज आछे ता आमी फैक्टरि क्लासेर मध्य राखते पारतेछि तार क्लाइंट साइडे एक्सपोज करा लागतेछे ना। अर्थात जदि कोनो चेंज करते हय आमी फैक्टरि क्लासे गिये चेंज करते हबे। अर्थात जदि आमार कोनो प्रोडक्ट जदि बाड़े तो आमी ओई बाड़ार जोन्नो एखानेও अबजेक्ट इनिशियलाइजेशनेर काजटा एखानेই करब। सो बा कोनो एकटा प्रोडक्ट जदि आमार ना थाके ताहले अबजेक्ट इनिशियलाइजेशनेर एखाने एकटा काज हबे ना। सो सब जदि कोनो एडिटेबल काज हय आमी फैक्टरि क्लासे गिये सेटा सेरे आसते पाরি। सेटार क्लाइंट क्लासेर मध्य आमार कोनो समस्या करते हच्छे ना। क्लाइंट क्लासटा पुरोटा क्लिन थाकबे। अर्थात जत रकमेर दायित्व सब ए फैक्टरि क्लासेर मध्य थाकबे। सो आमी एखाने नेटबिन्से एकटा प्रोजेक्ट क्रिएट करब। प्रोजेक्टेर नाम आमी দিব হচ্ছে फैक्टरि डिजाइन। ठीक আছে। এবং আমার ফ্যাক্টরি ডিজাইনের আমি একটা ক্লাস রাখবো যেটা হচ্ছে আমার মেইন ক্লাস থাকবে। এটার নাম আমি দিব ক্লায়েন্ট ক্লাস। সো এই ক্লায়েন্ট ক্লাসের মধ্যে আমার একটা মেইন মেথড থাকবে। इंटरफेस থাকবে। ইন্টারফেসটাকে অনেক ক্লাস ইমপ্লিমেন্ট করবে। অর্থাৎ ইন্টারফেসটাকে বলা যেতে পারে আমার কিচেন আর কি। সো আমি একটা ইন্টারফেস ক্রিয়েট করব। সো ইন্টারফেসটার নাম দিব আমি KITCHEN কিচেন। এটা একটু বড় হাতে দিই। সো এখন যেটা হচ্ছে ওই ইন্টারফেসের একটা মেথড থাকবে যেটাকে আমরা পরবর্তীতে ওই ইন্টারফেসটাকে যেসব ক্লাস ইমপ্লিমেন্ট করবে ওই মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে আর কি। সো আমরা একটা মেথড দিব সেটা হচ্ছে ভয়েড সার্ভ মেথড। কিচেন থেকে সার্ভ হবে এর জন্য। ঠিক আছে। এরপরে এখন যেটা হচ্ছে আমরা কিছু প্রোডাক্টের আমরা ক্লাস তৈরি করব। যেমন কিচেনে আমার যে সব আইটেমগুলো থাকবে সেগুলোর উপর আমি এখানে একটা ক্লাস তৈরি করব। সেটা হচ্ছে বিরিয়ানির। সো আরেকটা ক্লাস তৈরি করব আমি পোলাও। এবং আরেকটা ক্লাস তৈরি করব সেটা হচ্ছে পোলাও কোরমা মনে সেম। যাই হোক কোরমা এত কিছুর নাম মনে থাকে না। সো কোরমা। সো এখন আমার প্রত্যেকটা ক্লাস কি করবে কিচেনের সাথে রিলেটেড। সো কিচেনের আমি কিচেনকে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে। যেহেতু কিচেন থেকে সার্ভ হবে এগুলো। সো ইমপ্লিমেন্ট করলাম। ইমপ্লিমেন্ট করব কিচেন। ঠিক আছে। যেহেতু কিচেনকে ইমপ্লিমেন্ট করলাম কিচেনের যে একটা মেথড ছিল সেটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। সো এটা করব। এখন যেটা হচ্ছে আমি সার্ভের মধ্যে কি লিখব বিরিয়ানির সার্ভের মধ্যে আমি একটা প্রিন্ট করব যেটা হচ্ছে সার্ভিং বিরিয়ানি। বানান ভুল গেলে মাফ করবেন, অনেক বানান বাংলা। সো এখানে আর একটা হচ্ছে পোলাও। সেম পোলাও ইমপ্লিমেন্ট করবে কাকে ইমপ্লিমেন্ট করবে হচ্ছে আমার কিচেন ক্লাসটাকে। সো সেম এই জিনিসটা থাকবে না। সো এখানে আমি একটা জিনিস প্রিন্ট করব সেটা হচ্ছে যে কি প্রিন্ট করব পোলাও সার্ভিং পোলাও। ঠিক আছে। সো আর কি আছে কোরমা। সো এটাও সেম কিচেনকে ইমপ্লিমেন্ট করবে। implement এখন এখানে প্রিন্ট করবে সার্ভিং কোরমা। ঠিক আছে, সো আমাদের মোটামুটি একটা রেস্টুরেন্ট ডিজাইন করা শেষ আর কি। সো যেটা আমরা বলেছিলাম যে ক্লায়েন্ট যদি এখন এখানে একটা রিকোয়েস্ট আসে যে সে বিরিয়ানি খেতে চায়, সো সে কী করবে, বিরিয়ানির ক্লাসটাকে ইনস্ট্যান্সিয়েট করে একটা অবজেক্ট ক্রিয়েট করবে, ঠিক না? সো করলো, নিউ বিরিয়ানি। সো এই বিরিয়ানি দিয়ে সে ওই মেথডটিকে অ্যাক্সেস করবে। কোন মেথডটি? সার্ভ। ঠিক আছে, সো মোটামুটি ঠিক আছে। তো সার্ভকে কল করেছে, হ্যাঁ ঠিক আছে। সো এখন আমি আরেকটা ক্রিয়েট করি, সেটা হচ্ছে পোলাওর জন্য। পোলাও ঠিক আছে। সো পিও ডট সার্ভ। সো এখন যদি আমি এটা রান করার চেষ্টা করি, হ্যাঁ এখানে যেটা প্রিন্ট করেছে যে ওই দুটো মেথডকে পেয়েছে, সেটা হচ্ছে সার্ভিং বিরিয়ানি, সার্ভিং পোলাও। ঠিক আছে, সো এখন এখানে যেটা হচ্ছে, যে সমস্যাটা হচ্ছে আমি অনেকটা এক্সপোজ করে দিছি ক্লায়েন্ট সাইডের মধ্যে যে আমার অবজেক্ট ক্রিয়েশনগুলো কীভাবে হচ্ছে, যেটা কিনা আমার উচিত নয়। কারণ আমি যদি এখানে নতুন আরেকটা যদি আমার রেসিপি অ্যাড হয়, সাপোজ ডেজার্টের রেসিপি অ্যাড হলো, সো এখানে আবার সেই অবজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে, এখান থেকে রিকোয়েস্ট বানিয়ে এখান থেকে অবজেক্টটা ইনিশিয়ালাইজ করতে হচ্ছে। অর্থাৎ যত এডিটের কাজ, অর্থাৎ কোনো একটা কিছু আমি যদি এখান থেকে এখন পোলাওটা সরিয়ে দিতে চাই, আমাকে এটা এখন ডিলিট করতে হইতেছে। সো যতই এডিটের কাজটা আমাকে এই ক্লাসের মধ্যে করতে হচ্ছে, যেটা কিনা উচিত নয়। অর্থাৎ আমি মোটামুটি এই জিনিসটা, আমি ক্লাসটা মোটামুটি আমি শুধু ফ্রি রাখতে চাই। সো আমাকে এই দায়িত্বগুলো, যে বিরিয়ানি যে অবজেক্ট, পোলাও যে অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট ক্রিয়েশনের এই পার্টটুকু আমি অন্য একটা ক্লাসে হ্যান্ডেল করতে চাই। অর্থাৎ যদি কোনো প্রকার চেঞ্জ করতে হয়, তাহলে শুধু আমি ওই ক্লাসে গিয়ে চেঞ্জটা করব। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমি রাখবো না। সো ওই জিনিসটা যে আমি করতে চাচ্ছি, যে অন্য একটা ক্লাসের উপর দায়িত্বটা দিয়ে দিতে যাচ্ছি, অর্থাৎ কোনো প্রকার এডিট যদি করতে হয় আমরা ওই ক্লাসে গিয়ে এডিটটা করব। তো ওই ক্লাসটার জন্য আমাকে একটা এখানে ক্লাস তৈরি করতে হচ্ছে, সেটা হচ্ছে ওয়েটার ক্লাস। ঠিক আছে, ওয়েটার ক্লাসে কি করবে, ওয়েটার ক্লাস জাস্ট যেটা করবে সেটা হচ্ছে একটা মেথড থাকবে, সেটা হচ্ছে পাবলিক, এবং মেথডটা কি রিটার্ন করবে, মেথডটা রিটার্ন করবে কিচেনের অবজেক্ট। ঠিক আছে, অর্থাৎ ওই মেথডটার নাম দিচ্ছি আমি গেট ইনস্ট্যান্স, যেটা কিনা একটা স্ট্রিং আর্গুমেন্ট হিসাবে নেবে, str। সো এখানে যেটা হচ্ছে আমি চেক করব যে আমার ক্লায়েন্ট থেকে ওয়েটারকে কি মেসেজ দেওয়া হয়েছে। ঠিক আছে, ওই মেসেজ অনুসারে আমি আমার ইনস্ট্যান্সটা ক্রিয়েট করব, অর্থাৎ অবজেক্টটা আমি ক্রিয়েট করব এখানে। ঠিক আছে, সো সাপোজ আমি ধরলাম যে ওয়েটারকে যে মেথডে যে মেসেজটা দিয়েছে সেটা হচ্ছে বিরিয়ানি মেসেজ। তো আমি এটা চেক করব, সেটা হচ্ছে আমি এখানে ইফ কন্ডিশন দিব, সেটা হচ্ছে str ডট ইকুয়াল, এবং সেটা যদি হয় bi, তাহলে আমার কি রিটার্ন করবে, রিটার্ন করবে ওই অবজেক্টটা। ঠিক আছে, কি অবজেক্ট, বিরিয়ানির অবজেক্ট। ঠিক আছে, তো এখন যদি আমার এমন হয় যে একটা ক্লায়েন্ট এসে পোলাওর জন্য রিকোয়েস্ট করলো, আমি চেক করবো কীভাবে, str ডট ইকুয়াল ইকুয়ালস কি চেক করবো, जस्ट एक जो मैसेजटा दिए वेटार के जेटा धरून आमरा धरे निलाम जो वेटार के बोलेछे पिओ सो पिओ स्टैंड फर पोलाओ वेटार से बुझे नेबे एबं किचेने गिये सेटार जन्य चाइबे तो चाइले कि रिटार्न करबे ओई पोलाओ इन्स्टेंस हिसाबे रिटार्न करबे अब इनिशियलाइजेशन हिसाबे इन्स्टेंस इनिशियलाइजेशन हिसाबे रिटार्न होबे सो निउ पोलाओ ठीक आछे आशा करी बानान टानान ठीक आछे परे आबार इरो टिरो दिले झामेला एरपर एल्स की ताहले बुझा जाच्छे जे आमादेर जेहेतु लास्ट जेटा आछे सेटाई कि रिटार्न होबे निउ कोरमा ठीक आछे सो मोटामुटी आमार एखाने वेटारेर काजटा करा शेष से किचेन थेके एगुलो निये एगुलो सार्व करे दिबे जेटा जे जखन जेटा रिक्वेस्ट आसे सो एखन आमी चाइछि जे एटा वेटार थेके वेटारके ताहले आमी वेटारेर साथे कानेक्शनटा कराते होबे सो किभाबे कराबो वेटार क्लासटाके आमाके इन्स्टैंशिएट करते होबे सेटा अबजेक्टटार नाम दिलाम wt इज इक्वल टू न्यू वेटार सो एखन आमी जेटा करबो वेटार डट गेट इन्स्टैंस ठीक है सो एखाने आमाके एकटा जेहेतु स्ट्रिंग पैरामिटार हिसेबे जाबे सो आमी सपोज आमार क्लायेंटेर इच्छा हलो पोलाओ खाबे पिओ गेलो अच्छा पोलाओटा आमरा एखाने कि दियेछिलाम पिओ स्मल हातेर मने हय सो एटा रिक्वेस्ट पाठालो सो जेहेतु रिक्वेस्ट पाठाच्छे कि करतेछे एखाने आमार एकटा किचेन टाइपेर अबजेक्ट रिटार्न होच्छे सो जेहेतु अबजेक्ट रिटार्न होच्छे एटाके आमाके एकटा भेरिएबल अबजेक्टेर मध्ये निते होबे जेहेतु किचेन टाइपेर किचेन obj इज इक्वल टू ठीक आछे सो obj এর মধ্যে কিন্তু এখন চলে আসছে অবজেক্টটা সো এখন যদি আমি রান করার চেষ্টা করি তাহলে কি হবে আমি একটু রান করার চেষ্টা করি আচ্ছা এখানে জিনিসটা হচ্ছে যে আমি মনে হয় কিছু আচ্ছা হ্যাঁ আমি তো প্রিন্টই করি নাই obj ডট সার্ভ ঠিক আছে যেহেতু কিচেনটা আসছে কিচেনের মধ্যে সার্ভ ছিল सो एखन आमी जोदि प्रिंट करार चेष्टा करी हाँ एखाने जेटा होच्छे आमार रिक्वेस्टटा सक्सेसफुली एक्सिक्यूट होयेछे सो क्लायेंट चेयेछिलो पोलाओ खेते सो ताके पोलाओ सार्व करा होयेछे ठीक आछे सो एखन जे सुविधा होच्छे आमी एखाने फैक्टरि क्लासटा केन डिजाइन करलाम फैक्टरि क्लास बोलते आमार एखाने वेटारटा फैक्टरि क्लास हिसेबे गण्य होच्छे एटाके केन करलाम अर्थात एखन जोदि आमार कोनो प्रकार धरेन सपोज आमार एखान थेके पोलाओर रेसिपिटा बाद हो गेछे सो एटा एई जिनिसटा एखाने बाद देब अर्थात जत रकमेर एडिटेबल काज होबे सब आमरा एई वेटारेर उपर दिये झाड़बो ठीक आछे जत रकमेर अभियोग जत रकमेर समस्या वेटारेर उपर दिये झाड़बो क्लायेंटेर तो कोनो क्लायेंटके तो कोनो रकमेर चिल्लाफाल्ला करा जाबे ना ठीक ना सो क्लायेंटे थाकबे सब समय एकदम आदरेर पात्र खुबই क्लिन सो एटार साथे एटार कोनो जोगाजोग थाकबे ना एखे जस्ट रिक्वेस्ट पाठाबे आमी एखे पर्याप्त परिमाण अबजेक्ट इनिशियलाइजेशन काजटा एखे करब अर्थात क्लायेंट एटा जानबेई ना कि होच्छे किचेने कि तैरी होच्छे एखन किचेने कि बिरियानी आदौ नाई नाकि आछे एगुला क्लायेंट थेके हाइड राखा होबे अर्थात अबजेक्ट इनिशियलाइजेशन काजटा आमी क्लायेंट थेके हाइड राखलाम सो एटाई होच्छे फैक्टरि डिजाइन आर कि फैक्टरि क्लास डिजाइन सो आशा करी बुझते पेरेछेन आमी सोजा बोलते बोझानोर चेष्टा करेछि जानि ना कतटुकू पेरेछि तो मीडियमेर लिंकटा आमी अवश्य डिस्क्रिप्शने दिए दिब आपनारा अवश्य ओई लिंके गिये एकबार ढुकबेन ढुके देखबेन कारण खूब भालोभावे ओइखाने बुझिएछे ओई मीडियमेर लिंके गिये देखबेन अवश्यई सो आमी मीडियमेर लिंकटा डिस्क्रिप्शन बक्से दिए दिब सो एई आशा करी बुझते पेरेछेन सो गुड बाय।